অনেকেই কথা বলেছেন পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মান আছে অত্যাচারিত হওয়ার পরে তাদের এফআইআর করার অধিকার নেই ভাই পুলিশ এফআইআর নেয় না নাহলে নিতে গেলে আবার অত্যাচার হয় যারা অত্যাচারিত হয়েছেন প্রায় 40 জন মহিলা আমাদের কাছে জানা আছে তারা এফআইআর করতে রাজি হচ্ছেন না তাদেরকে এখান থেকে দিল্লি নিয়ে গিয়ে এফআইআর করাতে হচ্ছে কোর্টে গিয়ে অনলাইনে এফআইআর করাতে হচ্ছে মহিলা কমিশনে তাদের অভিযোগ করাতে হচ্ছে কেন তারা বলছে সম্মান তো গেছে প্রাণও থাকবে না তাই তারা এফআইআর করতে চাইছে না এই পরিস্থিতি হয়েছে তাই বাস্তব পরিস্থিতি জানতে পারছি না আমরা কত ঘটনা ঘটছে এফআইআর বা অভিযোগ না হয় না বলে যে ন্যাশনাল যে ক্রাইম বোর্ড আছে সেখানে পশ্চিমবঙ্গে কোনো তথ্য যায় না কারণ লিখিত হয়ে কোথাও রেকর্ড করা হয় না মমতা ব্যানার্জি জানেন মহিলাদের সম্মান তিনি রক্ষা করতে পারেননি বরঞ্চ যারা এই ধরনের খুন ধর্ষণের যুক্ত তাদেরকে বাচ্চা ছেলে বলে তিনি অ্যাভয়েড করেছেন বলতে চেয়েছেন চালিয়ে যাও আমরা তোমাদের সঙ্গে আছি।